हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मुनियास मामा। आज के आबार एक नतून ब्लॉग निये आसि। आज के आमी जाच्छि एखन रानाघाटे। देखो आमी पुरो रेडी, रानाघाट जाबो टोटो करे, कारण आज के देर थेके दो मास परे मिस्टर हजबैंड आसछे, तो ताके आमी आनते जाच्छि। ও ঠিকঠাক জানে না, ওকে একবার বলেছিলাম যাব, আবার বলেছি যাব না, তো ও কনফিউজের মধ্যে রয়েছে। তো আমি যাব, তোমাদের পুরো জার্নিটা দেখাবো, আর মিট কি করে করি না করি তো সমস্তটা দেখাবো। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি বেরিয়ে পড়েছি আর মাস্ক নিতে ভুলে গেছিলাম, তাই শুভঙ্কর কাছে মাস্ক আনতে। হ্যাঁ হ্যাঁ পরবো, টাটা। হাই শুভঙ্কর, হাই। তুই একবার হাই কর। হাই হাই কি ধরে বাচ্চি ধর, তোর ডাক তো না, ভালোভাবে তোকে পড়ে না যায়। জ্বালা করে মামাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর যাচ্ছি। মামার খাবার খাবার রেডি করে রেখে গেছি, উঠলে পরে মা খাইয়ে দেবে। রানাঘাটে আমার দাদাকে আনতে, আমার বাবার গাড়ি ভাড়া করে যাচ্ছি। গেট পড়েছে, গেট ওই পার হবে নাকি, এই দিক থেকে যাবো? না না, ওই পারই হতে হবে না, গেট পড়েছে না। কত ভিড় হয়ে যায় গেট উঠছে। অনেকটা টাইম লাগবে পৌঁছাতে, কারণ রাস্তা খুব খারাপ, ভাঙাচোরা রাস্তা, আর বৃষ্টি হয়েছিল যার জন্য জল জমে রয়েছে। তাই আস্তে আস্তে টোটো চালাচ্ছে। হ্যাঁ দেখি কতক্ষণে পৌঁছায় রানাঘাটে। দেখতে ভাল লাগে কেন জানি, বলো দেখিনি তাই। রাস্তা দেখে বুঝতেই পারছো কতটা খারাপ রাস্তা, আর রাস্তার মধ্যে কাজও হচ্ছে, তাই আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কি করবে, কিছু করার নেই। আরও কতটা চলে এসছে জানি না। এর ভেতরে টাঙা চোখ হচ্ছে, ও এই যে রাস্তাটা চলে গেল। প্রায় কাছাকাছি চলে এসেছি, ও ফোন করে বললো কালীনারায়ণপুর ঢুকে গেছে, আর তারপরেই তো রানাঘাট। আমরা পৌঁছানোর আগেই মনে হচ্ছে ও নেমে পড়বে, এখন দেখি কি হয়। আমরা রানাঘাট ঢুকে গেছি, আর একটুখানি বাকি, আর 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের পৌঁছতে। তার মধ্যে এরকম জ্যাম, সিগনাল পড়েছিল তাই দাঁড়িয়ে রয়েছি। আমরা চলে তো এসেছি স্টেশনের কাছে, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না, কোথায় দাঁড়িয়ে রয়েছে জানি না।
তাই একটু সামনের দিকে যাব। দেখি একটা জুতো দোকানের সামনে দাঁড়ানোর কথা ছিল, সেখানে আছে কি না আছে, কোথায় গেছে জানি না, এখন যাই তারপর গিয়ে দেখা হবে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে যদি জোরে নেমে যায় তাহলে তো গেল, টোটোর মধ্যে সবাই ভিজে যাব, বৃষ্টিটা না হলেই ভালো। খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ, এখন আমি দেখি কল করে দেখি কোথায় দাঁড়িয়ে রয়েছে। তখন ফোন ফোন আকামচির মধ্যে ঢুকেছিল, হ্যাঁ দেখেছি দেখেছি আমাদেরকে। ফাইনালি খুঁজে পেলাম ওই যে মেলাতে আসছে, তো টোটোতে উঠে গেছি, এখন বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। ভেতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়ি এখন অনেক দূর, রাস্তা খুব ভাঙা তাই অলিগলি দিয়ে যেতে হচ্ছে, আর এই জায়গাটা কেমন একটু গ্রাম গ্রাম টাইপের। মাম্মাকে যেহেতু রেখে গেছি তাই আর বেশি দেরি করলাম না, ওকে নিয়েই আমরা বাড়ির দিকে এখন রওনা দিয়েছি। মাম্মা জানি না উঠে গেছে কি না, মা উঠে গেলেই খাওয়াবে অবশ্য মা, তাই অতটা টেনশন নেই, আর মার কাছেও ভালোই থাকে তাই চিন্তা করি না। পাড়ায় ঢুকে গেছি, বাড়ি জাস্ট আর এক মিনিটও লাগবে না। বাড়িতে ঢুকে দেখি মাম্মা কি করে, ওকে নিয়েই তো টেনশন। পৌঁছে গেছি বাড়ি, এখন ওপরে যাব সবার আগে মাম্মাকে দেখতে। মাম্মা ওর বাবাকে অনেক দিন পরে দেখছে তাই একটু দেখে আবার অন্যদিকে তাকায়, যেহেতু অনেকদিন পরে দেখছে ছোট মানুষ, ওদের তো অত মনে থাকে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। মামা তোমার কি মজা লাগছে এখন, এই সারা কোন কার্টুনের গান আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি, আর মাম্মা মাম্মার বাবার সাথে খেলা করছে, আর এখানে ঠাকুমা বসে রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও নতুন নতুন অনেক ব্লগ আসছে, তো আজকের জন্য টাটা।